নমস্কার বন্ধুরা, এটি আমার দেশের বাড়ির কালীমা, আমার বাড়ির মা। পঞ্চমন্দিরে আসনে বসে আছেন। এটি হচ্ছে সেই মন্দির, আমাদের দেশের বাড়ির মন্দির। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত রাজবল্লভ পাড়া। এখানে হচ্ছে আমাদের এই দেশের মন্দিরটি। এটা খুবই জাগ্রত মন্দির, এটা প্রায় 250 বছরের পুরনো মন্দির। দেখুন, আমার মা রূপোর গয়না পরে আছে, আর মন্দিরটি খুব সুন্দর সাজানো হয়েছে। এই দেখুন, এখানে বলি হয়, এই যে গ্রামের লোকেরা সবাই এসছে এই মন্দিরে। এই মন্দিরটি খুব লোকে আসে, মানত করে, তাদের যা মনোবাঞ্ছা পূর্ণ হলে তারা এখানে সবাই পুজো দিয়ে যায়। আজকে কালী পুজোর দিনে অনেক পাঠা বলি হবে। দেখুন, এখানে ঠাকুরমশাই খুব সুন্দরভাবে ভক্তি সহকারে পুজো করছেন। আমি এইগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের প্রত্যেকটা প্রহরে আলাদা আলাদা ব্রাহ্মণ পুজো করেন। একটা প্রহর হয়ে গেলে আর একটা প্রহরে সমস্ত ঠাকুরের সাজ নামিয়ে দিয়ে আবার নতুন সাজে সেজে ওঠেন। আপনারা দেখছেন এইভাবে কি সুন্দর পুজো হচ্ছে। খুব ভক্তি সহকারে আমরা এই মায়ের আরাধনা করি। কালী পুজোতে এখানে আমাদের পুজো হচ্ছে। এটি আমাদের দেশের বাড়ির মা। দেখুন, এই ব্রাহ্মণ ছেলেটি ভীষণ ভালো পুজো করে, দেখেছেন আপনারা। আর আমাদের কিন্তু ছাগ বলি হয়। আমাদের পূর্বপুরুষরা বলেন যে আমাদের মা পাঠা খেতে ভালোবাসে, তাই জন্য এখানে ছাগ বলি হয়। আর দীপাবলির রোশনাই সবার জীবন আলোকময় হয়ে উঠুক, এই আমার কামনা। দেখুন, এই যে ছাগলটি যে আসছে, ছাগটি আসছে, ঢাক বাজিয়ে তাকে আনা হচ্ছে গলায় মালা পরিয়ে। এটি কিন্তু এই গ্রামের লোকেরা মানসিক করেছিল, সেই মানসিকটি ওরা এখানে দিতে আসছে। দেখেছেন পেছনে, এখানে হয়ে গেল। এই বলির অংশটি আমি আপনাদের দেখালাম না, অনেকের খারাপ লাগতে পারে। এবারে এই যে এটা নিয়ে এখানে রাখা হয়েছে, এর থেকে একটু মাংস মায়ের জন্য কেটেও রাখা হয়েছে ওই খুঁড়িতে, এটা মাকে নিবেদন করা হচ্ছে। দেখুন বন্ধুরা, এইভাবে। আর এই যে এই অংশ, এই জায়গাটি যেখানটায় বলি হয়েছিল, সেই বলি জায়গাটি সব ধুয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আবার বলি হবে, প্রত্যেকটা প্রহরে প্রহরে বলি হয়। এবারে বলির পরে আরতি হচ্ছে। দেখুন, প্রত্যেকটা প্রহরে প্রহরে কিন্তু আমাদের পুজো হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। দেখুন, আরতি হচ্ছে মায়ের। মায়ের আরাধনায় আমরা নিয়োজিত আছি। খুবই সুন্দর মা আমাদের, একটি ছোট্ট মূর্তি, কিন্তু এটা স্বপ্নে পাওয়া মূর্তি। পঞ্চমন্দির আসনে বসে আছে। আমাদের পূর্বপুরুষরা এই মূর্তি স্বপ্নাদেশে পেয়ে এখানে প্রতিষ্ঠা করেছেন। এখানে আরতি হচ্ছে। এখানে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে আমাদের পাঠা বলি হয়, এবং আজকে তো অনেক বলি হচ্ছে। দেখুন, এই যে আরতি হচ্ছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার মাকে। দেখুন বন্ধুরা, আরতি হচ্ছে। খুব সুন্দর ঢাক ঢোল পিটিয়ে আরতি হচ্ছে আমার মায়ের। সারা রাত পুজো চলছে, ভোরবেলায় অঞ্জলি দেবেন। বন্ধু, ভালো লাগলে লাইক করবেন। শুভ দীপাবলি।